কুমিল্লা সিটি নির্বাচনে পেশিশক্তির ব্যবহার নজরে এলে ভোট বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অভিযোগ প্রমাণ হলে প্রার্থিতাও বাতিল হতে পারে বলে জানান সিইসি। মতবিনিময় সভায় নিজেদের বিভিন্ন অভিযোগও তুলে ধরেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুশিক নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, সহিংসতা হলে নির্বাচন বাতিলের মতো সিদ্ধান্ত নেবে কমিশন, প্রভাব বিস্তার করতে চাইলে ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়ার কথাও জানান। যারা প্রার্থী তাদেরকে অবশ্যই আচরণ বিধিমালাটা ভালোভাবে পড়ে অবগত হতে হবে এবং জানতে হবে যে আচরণ বিধিমালাটা কিন্তু আমাদের মেনে চলতে হবে। সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচনের আগের দিন থেকে পরদিন পর্যন্ত সব কেন্দ্রে সিসি ক্যামেরা চালু থাকবে। প্রার্থীদের প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা সুসংগঠিত করার আশ্বাস দেয় প্রশাসন। এই আচরণ বিধির বিধি 3 থেকে বিধি 30 পর্যন্ত বলা আছে, আপনি কি করবেন কি করবেন না, আপনার করণীয় কি বর্জনীয়। 21টি ওয়ার্ডে আমাদের স্পেশাল মোবাইল কাজ করছে এবং জেলার নির্বাচনী সিটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এখন 15টি স্থায়ী চেকপোস্ট কাজ করছে। এছাড়াও আমাদের সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশও মোতায়েন রয়েছে। সভায় মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু, নিজামুদ্দিন কায়সার এবং আরফানুল হক রিফাতের পক্ষে আতিকুল্লাহ খোকন এবং কাউন্সিলর প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ ও আবেদন তুলে ধরেন। অনেক মামুনের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মিলে না এবং দিনে হয়ে যায়, এটা কিন্তু একবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি। বর্তমানে সুন্দর সুস্থ একটা পরিবেশ এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 106 আর সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন 36 জন। কুমিল্লা সিটি কর্পোরেশনের মোট ভোটার 2,27,792 জন। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন।